আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের অর্থাৎ তথ্য উপাত্ত অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। অধ্যায় 11-তে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন পড়ে কিভাবে একটাই কমন পাবে সেই টেকনিকটা তোমাদেরকে বলবো। আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন আগে থেকে লিখে রেখেছি, যে সৃজনশীল প্রশ্নের কতে বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। যেমন এখানে কতে আমি কয়েকটা সাত পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখেছি, এগুলো কতে এগুলোর ভিতর থেকেই বারবার আসতে দেখা যায়। স্কুলের যে পরীক্ষাগুলো হয় এবং বিগত বছরের জিএসসি পরীক্ষাতেও দেখা গেছে যে এই যে 1 থেকে 7 পর্যন্ত যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলোর ভিতর থেকে যে কোনো একটা আসছে। এখানে আমি 1 থেকে 7 পর্যন্ত লিখে রেখেছি, এটার অর্থ হলো কতে যেখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। আমি এখানে একই সাথে 7টা প্রশ্ন উত্তর লিখেছি। এবং খতে সারণি থেকে গণ নির্ণয় করো এবং গণসংখ্যা থেকে গণসংখ্যা সারণী থেকে আয়াত লেখা আঁকো, এই দুইটাই প্রশ্নই আসে খ এবং গতে। তো আমি এগুলো তোমাদের পর্যায়ক্রমে সমাধান করে দিচ্ছি। এটা যদি এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে শিখো, অর্থাৎ কটাই পর্যায়ে 1 থেকে 7 পর্যন্ত যে প্রশ্নগুলো, এখান থেকে একটা কমন তোমরা পাবে 2 নম্বরের, এবং খ আর গতে এই দুটো প্রশ্নই থাকে। তাহলে আমি ধারাবাহিকভাবে 1 থেকে 7 পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান করি। তাহলে এখানে ক নাম্বার যেটা বলা আছে যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে যে সারণীটি দেওয়া আছে সেই সারণী থেকেই ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তাহলে প্রদত্ত সারণী যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো, এবং এখানে নিচে একটা সারি বাড়াতে হবে, যে সারিতে থাকবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এবং ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করার জন্য প্রথম যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যা আগে লিখতে হবে, যেমন 6। 6-এর সাথে পরেরটা যোগ দিতে হবে, অর্থাৎ 6-এর সাথে আর যোগ করলে হয় এখানে 14। 14-এর সাথে আবার পরের যে গণসংখ্যা আছে সেটা যোগ করে নিচে নামাতে হবে, অর্থাৎ 13 আর 14 যোগ করলে হয় 27। 27-এর সাথে আবার এই 10 যোগ করলে হয় 37। 37-এর সাথে আবার এই 8 যোগ করলে হয় 45। 45-এর সাথে আবার এই 5 যোগ করলে হয় 50। তাহলে এইভাবে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হয়, খুব সহজ। এটা আমি এই সারি আকারে লিখছি, তোমরা চাইলে কলাম আকারে লিখতে পারো। অর্থাৎ কলাম আকারে আগে শ্রেণী ব্যাপ্তি লিখতে হবে, তারপরে গণসংখ্যা লিখবা, এরপরে ক্রমযোজিত গণসংখ্যা লিখতে পারো। তো এখানে এভাবে তোমরা এভাবে সব করে লিখবা, মানে 3টা কলাম হবে এভাবে। হ্যাঁ, তাহলে কলামের প্রথমে তাহলে এখানে যে শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা থাকবে, তাহলে এটা একটা সারি হবে, এবং নিচে নিচে শ্রেণীব্যাপ্তিগুলো লিখে দিতে হবে, 30 থেকে 40। তারপরে এখানে একটা দাগ দিব, গণসংখ্যা এখানে আছে 6, ক্রমযোজিত গণসংখ্যা এখানে 6 হবে। এরপরে তোমরা এইভাবে আর একটা পরের যে শ্রেণীব্যাপ্তি আছে সেটা 41 থেকে 50, এবং এখানে গণসংখ্যা আছে হচ্ছে 8, তো ক্রমযোজিত গণসংখ্যা হবে এখানে 14। এইভাবে তোমরা লম্বালম্বি করেও এইভাবে তোমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে পারো। আমি দুইটা দেখালাম, বাকিগুলো তোমরা নেক্সট এইভাবে তোমরা করবা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে খ নাম্বার করের 2 নাম্বারটা, অর্থাৎ প্রচুরক শ্রেণী উল্লেখ করে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কর 2 সমাধান করি, যে এখানে প্রচুরক শ্রেণী উল্লেখ করে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এখন এই সারণীতে যেটা দেখবা যে গণসংখ্যা সবচেয়ে বেশি কোন সংখ্যাটা, যেমন সবচেয়ে বেশি হচ্ছে 13, এই সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে আছে, এবং এটার শ্রেণী হচ্ছে 51 থেকে 60। বলছে প্রচুরক শ্রেণী উল্লেখ করে মধ্যবিন্দু নির্ণয় করো, তাহলে প্রচুরক হচ্ছে এটা, তার শ্রেণী হচ্ছে 51 থেকে 60। তাহলে আমরা যেটা লিখব, গণসংখ্যা সর্বাধিক আছে 13, যা এই শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ এই যে 51 থেকে 60 এই শ্রেণীতে। তাহলে এখন মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, তাহলে এটাই হলো প্রচুরক শ্রেণী। তাহলে মধ্যবিন্দু কি হবে, ওই নিম্ন সীমা 51 এবং উচ্চ সীমা যে 60, এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ দিতে হবে, অর্থাৎ 51 এবং 60 যোগ করলে 110। সরি, এখানে 111 হবে, একশো এগারোকে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 55.56। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি, এটা লিখবো, যে মানে কর 3 নাম্বারটা।
তাহলে সমাধান এটা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? যে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। অর্থাৎ উপাত্ত সমূহ এলোমেলো উপাত্ত যদি দেওয়া থাকে, তো মানের মানুষের সাজানোর পর যে মানটা কেন্দ্রীয় মানের দিকে বা মাঝামাঝি মানের দিকে পুঞ্জীভূত হয় সেটাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি, যথা গড়, মধ্যক, প্রচুরক। তো এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। এবার 4 নম্বরটা, বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত কাকে বলে সেটা আমরা লিখি। উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে তাকে বিন্যস্ত উপাত্ত বলা হয়। কতগুলো উপাত্ত যদি এলোমেলো ভাবে সাজানো থাকে, সেটাকে যদি সাজিয়ে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজিয়ে লিখি, তাহলে সেটাকে বিন্যস্ত উপাত্ত বলা হয়। আর অবিন্যস্ত উপাত্ত কি? মানের ক্রমানুসারে সাজানো না থাকলে, অর্থাৎ এলোমেলো ভাবে সাজানো থাকলে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। এরপরে আমরা দেখবো মধ্যক ও প্রচুরক কাকে বলা হয়। মধ্যক জিনিসটা কি? যে উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজানোর পর যে মানটি উপাত্ত সমূহকে সমান দুভাগে ভাগ করে সে মানটিকে মধ্যক বলা হয়। যেমন একটা উদাহরণ দিলে আমি বুঝতে পারবা যে আমি কতগুলো সংখ্যা লিখি এখানে। যেমন 5, 6, 8, এরপরে আবার 4, এরপরে 10 লিখলাম, এরপরে 9 লিখলাম। দেখো এলোমেলোভাবে সাজানো আছে, তা মানের মানুষের সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজাই। যেমন 4, 5, 6, এরপরে 8, এরপরে 9, এরপরে 10। তাহলে উপাত্তগুলো এলোমেলো দেওয়া আছে, প্রথমত সেগুলোকে আমরা সাজিয়ে লিখলাম। সাজানোর পর দেখো এখানে উপাত্তের সংখ্যা আছে হলো 6টি। তাহলে তাহলে 6টি যেহেতু আছে, তাহলে মাঝের সংখ্যা 2টি গড় নিতে হবে। অর্থাৎ এখানে 6 এবং 8, 6 এবং 8 এটাকে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হয় এখানে 14, মানে 7। অর্থাৎ 8, 6, 14, 2, 7, তার মানে এই যে উপাত্তগুলোর মধ্যক হচ্ছে এখানে 7। এটা উপাত্তের সংখ্যা, এখানে জোর আছে বিধায় এখানে মাঝের 2টা নেওয়া হয়েছে। যদি আরেকটা থাকতো, সাপোজ এখানে আরেকটা আছে সংখ্যা যেটা হলো 10, তাহলে এখন সাজালে কিন্তু এখানে আরেকটা 10 অ্যাড করতে হবে, তখন কিন্তু মাঝের সংখ্যা কিন্তু তখন হবে 8। তাহলে এই যে 8 সংখ্যাটা মাঝের সংখ্যা, অর্থাৎ এই 8 সংখ্যাটি উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করছে। অর্থাৎ এই 8-এর ডানে 3টা সংখ্যা এবং 8-এর বামে 3টা সংখ্যা, এটাই হচ্ছে মোজক। তাহলে উপাত্ত যদি সংখ্যাগুলো জোর থাকে, তাহলে মাঝের 2টা নিতে হবে, মাঝের 2টা নিয়ে তার যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ গড় নিতে হবে। আর যদি উপাত্তগুলো যদি বিজোড় থাকতো, তাহলে মাঝের 1টা সংখ্যা নিলেই হতো। তাহলে এখানে আবার বলি যে মাঝের যেহেতু এখানে এখানে উপাত্তের সংখ্যা বিজোড়, অর্থাৎ এখানে 7টা আছে, তাহলে দেখো এই যে 8 এই সংখ্যাটা উপাত্তকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এটাই হচ্ছে মধ্যক যেহেতু বিজোড় আছে। তো অনুরূপভাবে আমরা প্রচুরক নির্ণয় করব, যে প্রচুরক নির্ণয়ের সময় কি করতে হবে। উপাত্তের মধ্যে যে সংখ্যাটা সর্বাধিক বার থাকে তাকে প্রচুরক বলে। অর্থাৎ কতগুলো ডেটা তোমার কাছে আছে, যে 7, 12, 11, আবার 7, 3, 7, 5, এরপরে আছে 9। দেখো সবচেয়ে বেশি আছে এখানে 7, তাহলে প্রচুরক হলো 7, মানে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে তাকে প্রচুরক বলা হয়। তাহলে 7 এখানে সবচেয়ে বেশি আছে, 7 হচ্ছে তাহলে প্রচুরক। এরপর আমরা দেখব যে প্রচুরক শ্রেণী উল্লেখ করে নিম্ন সীমা লিখো। তাহলে প্রচুরক শ্রেণী উল্লেখ করে নিম্ন সীমা লিখতে হবে, অর্থাৎ এখানে প্রচুরক হচ্ছে 13, তাহলে এটার যে শ্রেণী সেটা হচ্ছে 51 থেকে 60। তাহলে গণসংখ্যা সর্বাধিক আছে 13, যা এত শ্রেণীতে, তাহলে প্রচুরক শ্রেণী হলো এটা, এটা নিম্ন সীমা হচ্ছে 51। অর্থাৎ এই যে শ্রেণী ব্যাপ্তি যেটা দেওয়া আছে বা শ্রেণী ব্যবধান যেটা দেওয়া আছে, সেটার নিম্ন সীমা এবং উচ্চ সীমা 2টা সীমা থাকে। প্রথমটাকে বলা হয় নিম্ন সীমা এবং পরেরটাকে বলা হয় উচ্চ সীমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরেকটা প্রশ্ন এখানে আছে, কতগুলো ডেটা দেওয়া আছে সেই ডেটাগুলোর প্রচুরক ও মধ্যক নির্ণয় করো। তাহলে এটা প্রচুরক এবং মধ্যক নির্ণয় করার জন্য আমরা এই ডেটাগুলো লিখবো। দেখো এখানে এই 12 সর্বাধিক বার আছে, তাহলে এটার প্রচুরক হচ্ছে এখানে 12, কারণ এখানে একটু বাংলা লিখবা যে উপাত্তগুলোর মধ্যে 12 সর্বাধিক বার আছে, তাহলে প্রচুরক হচ্ছে 12। এবং মধ্যক কত? তাহলে দেখো মধ্যক এখানে উপাত্তগুলো লিখি, উপাত্তগুলো যদি আমরা লিখি যে এখানে 12, উপাত্তগুলো মানের মানুষের সাজাতে হবে। একটু আগে আমি যে যখন এই যে মধ্যক কাকে বলে, প্রচুরক কাকে বলে এই প্রশ্নটা সমাধান করলাম, তখনই কিন্তু ব্যাখ্যা দিয়েছে। এখন এখানে যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলোকে মানের মানুষের সাজাবো। অর্থাৎ এখানে 5, 5 আছে, এখানে 2 বার আছে 5। এখানে যেহেতু 5 এখানে 2 বার আছে, তাহলে প্রচুরক কিন্তু এখানে 5ও হবে। এখানে একটা সংখ্যা একাধিকবার থাকতে পারে,
এবং একাধিক সংখ্যাও একাধিক বার থাকতে পারে, মানে 5 এখানে 2 বার আছে এবং 12 আছে 2 বার, তাহলে প্রচুর এখানে 12 এবং 5। হ্যাঁ, এরপরে মানের কমান্ডটা সাজাই, সাজানোর পরে এখানে আমরা লিখব 7-এর পরে এখানে 9, 9-এর পরে 12, 12, 12। তাহলে এখানে উপাত্ত কয়টা আছে, একটা, দুই, দুই, চার, ছয়, 7টা আছে, তাহলে মাঝের সংখ্যাটা কিন্তু এখানে 9। উপাত্ত গুলো মানের ক্রমানুসারে সাজানোর পর দেখা গেছে যে এই 9 সংখ্যাটা ঠিক মাঝখানে আছে, এই যে 9 হচ্ছে এখানে তাহলে মধ্যক। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে এই প্রশ্নটা আসেই, সেটা হচ্ছে সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে আমরা একটা সারণী তৈরি করব, যে সারণীটির গড় নির্ণয় সারণী, এবং গড় নির্ণয় সারণীর যে টেবিলটা হবে, যে প্রথমে শিরোনামে থাকবে শ্রেণীব্যাপ্তি, তারপর শ্রেণী মধ্যবিন্দু যেটাকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়, এবং গণসংখ্যা যেটাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয়। এক্স আই এবং এফ আই এর গুণফল এই কলামে লিখতে হবে। অর্থাৎ এখানে যদি উপাত্তগুলো বিন্যাস এইভাবে একটা সারণী বা টেবিল দেওয়া থাকে, সেই সারণী থেকে যদি গড় নির্ণয় করতে বলা হয়, তাহলে তোমাদের 4টা এরকম কলাম হবে, যে 4টার কলামের শিরোনামে থাকবে প্রথমে শ্রেণীব্যাপ্তি, তারপর শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা, এবং গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তির গুণফল, অর্থাৎ এক্স আই এবং এফ আই। এখন শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে লিখতে হবে, অর্থাৎ এখানে যে 31 থেকে দেওয়া আছে 40, এরপরে 41 থেকে 50, 51 থেকে 60, এরপরে 61 থেকে 70, এরপরে 71 থেকে 80, এরপরে আছে 81 থেকে 90, এভাবে লিখবো। এখন মধ্যবিন্দু, মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে, 31 এই যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এখানে 31 যোগ 40 ভাগ হচ্ছে 2। ক্যালকুলেটারে 31 এবং 40 যোগ করে 2 দ্বারা তোমরা ভাগ দিয়ে দিবা, তাহলে এটা যেটা হবে এটা হবে 35.5। তাহলে তোমরা প্রথমে তাহলে এভাবে মধ্যবিন্দু নির্ণয় করবে, অর্থাৎ 35.5। এরপরে পরেরটা এইভাবে একইভাবে 41 এবং 50 যোগ করে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 45.5, এরপরে হবে 55.5, এরপরে হবে 65.5, এরপরে হবে 75.5, এরপরে 85.5, এবং গণসংখ্যা যেগুলো দেওয়া আছে সেই গণসংখ্যাগুলো ধারাবাহিকভাবে বসাতে হবে, অর্থাৎ এখানে গণসংখ্যা প্রথমে আছে 6, এরপরে আছে 8, এরপরে আছে 13, এরপরে আছে 10, এরপরে আছে 8, এরপরে আছে 5। এখন 4 নম্বর কলামে কি করতে হবে, এই গণসংখ্যা এবং শ্রেণী মধ্যবিন্দু এগুলা গুণ করে তোমার লিখতে হবে। তাহলে আমি গুণ করে করে লিখতেছি 35.5 গুণ হচ্ছে 6, তাহলে 213, এখানে 213। এরপরে 45.5 গুণ 8, 364, 364 হবে। এরপরে 55.5 গুণ 13, এটা হয় হচ্ছে 721, 721.5। এরপরে 65.5 গুণ 10, মানে এটা তো বোঝাই যাচ্ছে 655 হবে, এটা 655। এরপরে 75.5 গুণ হচ্ছে 8, 604। এরপরে 85.5 গুণ হচ্ছে 5, 427.5। এখন এগুলো সব যোগ করে দিতে হবে, এবং গণসংখ্যাগুলো এখানে যোগ করে দিতে হবে, গণসংখ্যা যোগ করে দিলে এখানে 50 হয়, এবং এখানে এগুলো সব যোগ করে দিতে হবে, অর্থাৎ এখানে সামিশন মানে যোগফল এফ আই এক্স আই, অর্থাৎ যোগফল এখানে যেটা হবে সেটা লিখবো। তাহলে এখানে লিখি 213 যোগ 364 যোগ 721.5 যোগ 655 যোগ 604 যোগ 427.5, অর্থাৎ 2985, 2985।
এখন গ নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা এখন লিখি। যে গ নির্ণয়ের সূত্রটা কি ছিল আমরা জানি, লিখবো এখানে নিচে যে গড়। তাহলে গড় সমান সামিশন সামিশন এফ আই এক্স আই, নিচে হচ্ছে এন, অর্থাৎ এখানে 2985 ভাগ হচ্ছে 50। তাহলে এটা ভাগ করে দিলে যেটা হয় যে 59.7, 59.7 এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে তোমরা প্রায় কথাটা লিখে উত্তর লিখে দেবো, অর্থাৎ উত্তর এখানে 59.7। এইভাবে তোমরা যে কোনো সারণি আসলে তোমরা এইভাবে কাজ করে নিবা। এরপরে যে টপিকটা আছে যে গণসংখ্যা সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। তাহলে আমরা আয়তলেখ অঙ্কন করব, যে গ নাম্বার আয়তলেখ অঙ্কন সারণী। আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া থাকবে, আয়তলেখ অঙ্কনের জন্য তিনটা কলাম বিশিষ্ট একটা সারণী তৈরি করতে হবে। অর্থাৎ প্রথমে শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে সেটাই থাকবে, এবার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি, এই নিম্ন সীমা থেকে কম 0.5 কমবে এবং উচ্চ সীমা থেকে 0.5 বাড়বে, অর্থাৎ 31 থেকে বিয়োগ দিতে হবে 0.5, অর্থাৎ হবে হলো 30.5, এবং উচ্চ সীমা যেটা 40-এর সাথে 0.5 যোগ করে দিতে হবে, অর্থাৎ এখানে 40.5। সবগুলোর ক্ষেত্রে একই কাজ করে নিতে হবে। তাহলে পরেরটা হবে 40.5, 50.5, 50.5, 60.5, এইভাবে অবিচ্ছিন্ন সীমা শ্রেণীসীমা তৈরি করে নিতে হবে। এখন এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করার পর আমরা ছক কাগজে চলে যাব। অর্থাৎ এইভাবে একটা ছক কাগজে শুরুতেই স্কেল পেন্সিল দিয়ে একটা অক্ষ আঁকতে হবে। সেই অক্ষটার নাম এখানে মনে করো যে এটার নাম হচ্ছে এক্স অক্ষ, এই পাশে দিতে হবে এখানে এক্স অক্ষ, এবং আর একটা অক্ষ এদিকে উপরের দিকে আঁকবো, সেটা এই যেটার নাম দেব হচ্ছে আমরা ওয়াই অক্ষ। এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেখো ও বিন্দুতে এখানে মিলবে, তাহলে এটার নাম হচ্ছে ও বিন্দু। এখন এক্স অক্ষের দিকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষের দিকে গণসংখ্যা বসাতে হবে, এবং প্রথম 5টা ঘর এভাবে ভাঙ্গা চিহ্ন দ্বারা সূচিত করতে হবে। অনেকে এইভাবে চিহ্নটা দেয় তাও হবে। তাহলে এইভাবে 0 থেকে প্রথম 5টা ঘর ভাঙ্গা চিহ্ন দিতে হবে, এবং এই যে ছক কাগজ দেখতেছ এটা ক্ষুদ্র ক্ষুদ্র 5টি বর্গাকার ঘর আছে এখানে। এখন ওই সারণীটা নিয়ে আসি, ওই সারণীটির যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সেই শ্রেণীসীমা গুলো আমরা এখন বসিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে এই যে 30.5 নিম্ন সীমা থেকে আমরা শুরু করব, নিম্ন সীমা থেকে শুরু করতে হবে এখান থেকে, এই যে এখান থেকে প্রথম 5টা, এই ও থেকে প্রথম 5টা ঘর বাদ দিয়ে এই 30.5 থেকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গুলো লিখবো। অর্থাৎ 30.5, এরপরে 40.5, এরপরে 50.5, এরপরে 60.5, এরপরে 70.5, এরপরে 80.5, এরপরে 90.5। প্রথমটা নিম্ন সীমা লিখে পরেগুলো উচ্চ সীমাগুলো বসাই দেব, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করতে হবে। এখন দেখো এই 30.5 থেকে 40.5 এই শ্রেণীতে গণসংখ্যা এখানে আছে 6, তার মানে এখান থেকে এক ঘর সমান যেহেতু এক একক, তাহলে এই ওয়াই অক্ষের দিকে কিন্তু এখানে এক ঘর সমান এক একক গণসংখ্যা বসা দিতে হবে। অর্থাৎ এখানে 5, 10, 15, 20 এইভাবে গণসংখ্যাগুলো লিখতে হবে। অর্থাৎ এখানে তাহলে এক ঘর সমান যেহেতু 5 একক, তাহলে 6, যেহেতু গণসংখ্যা আছে 6, তাহলে 6 ঘর, 6টা ক্ষুদ্র বর্গাকার ঘর উপরের দিকে নিয়ে আমরা একটা বর্গ আয়ত আঁকবো এভাবে। স্কেল পেন্সিল দিয়ে সোজা করে আঁকবো। এরপরে আছে 8, তাহলে পরেরটা এখানে 8, তাহলে 6, 7, 8, তাহলে এই যে 8টা বর্গাকার ঘর নিয়ে আমরা একটা আয়ত অঙ্কন করি। এরপরে আছে 13, তাহলে এই এই 10, 11, 12, 13, তাহলে এভাবে আমরা একটা স্কেল পেন্সিল দিয়ে সোজা করে এভাবে আমরা একটা আয়ত অঙ্কন করি। এরপর আছে 10, তার মানে এই পর্যন্ত 10, এই পর্যন্ত। এরপর আছে আবার 8, তাহলে 8 হবে তাহলে এই পর্যন্ত, মানে উপরের দিকে 8টা বর্গাকার ঘর নিয়ে আমরা একটা
আয়ত আঁকতেছি। এরপরে আছে হলো পাঁচ, তার মানে পাঁচটা ঘর নিয়ে একটা আয়ত আঁকতে হবে। বাস হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে আয়ত লেখ সারণী, লেখ চিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা যদি আয়ত লেখ অঙ্কন করো তাহলে সহজেই চারে চার পাবে। এবং শেষে একটু বিবরণ দিয়ে নিতে হবে। বিবরণটা কি আমি এখানে লিখি, যে এক্স অক্ষ বরাবর প্রতি পাঁচ ঘরকে দুই একক ধরে, অর্থাৎ এখানে 30 থেকে 40, কিন্তু এখানে 10 ব্যবধান, কিন্তু এখানে ঘর আছে পাঁচটা, এই জন্য এক ঘর সমান দুই একক নিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা। ওই অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে গণসংখ্যার উপাত্তর আয়ত লেখ আঁকা হলো। মূল বিন্দু শূন্য থেকে 30.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে পূর্বের সংখ্যা বিদ্যমান বোঝানো হলো, অর্থাৎ শূন্য থেকে এই 30.5 পর্যন্ত ভাঙা চিহ্ন আছে হিসেবে বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্র্যাকটিস করতে হবে সবাইকে। সবাইকে ধন্যবাদ।